ভূমিকম্প সুনামি বা যুদ্ধ এই সমস্ত কিছুর ভেতর দিয়ে সময় অতিবাহিত হয় আর প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নতিও এর সঙ্গে সমানতলে পাল্লা রেখে এগিয়ে চলে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে দু সালের বাজেটের কিছুদিন আগে এবং ঠিক তার পরবর্তী সময় কিছু সম্ভাব্য ঘটনার রূপরেখা দেখুন আমাদের সংবিধানের আর্টিকেল একশো তে বলা আছে যে কেন্দ্রীয় সরকারকে এএফএস অর্থাৎ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রকাশ করতে হবে যেটাকে আমরা চলতি কথায় বলি বাজেট লাস্ট ইয়ার অর্থাৎ বিগত বছর দু সালে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি যে বাজেটটি পেশ করেছিলেন তাতে একটি স্লোগান ছিল বা মোটো ছিল সেটা হলো গ্রিন গ্রোথ এবার দু সালের পয়লা ফেব্রুয়ারি আমরা আবার ওনার থেকে একটি বাজেট পেশ শুনতে চলেছি কিন্তু এই বাজেটটি কিন্তু পূর্ণ বাজেট হবে না এটি হবে বাজেট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট কেন কারণ হচ্ছে এই বছর আমরা জানি যে লোকসভা ইলেকশন আছে আর লোকসভা ইলেকশন থাকলে ঠিক তার আগে কখনোই কোনো সরকার পূর্ণ বাজেট পেশ করতে পারে না লোকসভা ইলেকশনের পরে যখন নতুন আমাদের কেন্দ্রীয় সরকার গঠন হবে সরকার গঠন হবে তখন আমরা দেখব আবার পূর্ণ বাজেট প্রকাশ পাবে তো এই বাজেটে আমরা ব্যাপক বা বড় ধরনের কোনো পরিবর্তন আশা করছি না কিছু মাইনর চেঞ্জ আমরা দেখতে পাবো কিন্তু তার সঙ্গে সঙ্গে সম্ভাব্য পরিবর্তনের একটা রূপরেখা বা আভাস আমরা পাবো তার একটা আমরা অলরেডি জানতে পেরেছি সেটা হলো আমাদের দেশে সরকারের এটা লক্ষ্য রয়েছে দু হাজার সাতাশ আঠাশ অর্থবর্ষের মধ্যে ভারতবর্ষকে পৃথিবীর থার্ড লার্জেস্ট ইকোনমিতে নিয়ে যাওয়ার আর এটা পৌঁছতে গেলে যে জিডিপির লক্ষ্যমাত্রা আমাদের রাখা হয়েছে সেটা হচ্ছে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার তাই বাজেটের পর আশা করা যায় যে একটা আবহাওয়ার ট্রেন দেখা যাবে এই আবহাওয়ার ট্রেনটা শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অবশ্যই আসবে বলে যারা ওয়াকিবহল মহল তারা মনে করছে এর সঙ্গে সঙ্গে এটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য খুব ফেভারেবল টাইম হবে শুধু তাই না যারা লামসাম ইনভেস্টমেন্ট বা যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারাও কিন্তু এই সময় ইনভেস্ট করতে পারেন এবার চলুন কয়েকটা স্ট্যাটিস্টিক্স দেখে নিন আই এম অর্থাৎ ইন্টারন্যাশনাল মাইটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাংক এরা এস্টিমেট করছে যে ভারতবর্ষের গ্রোথ আগামী এক বছর থাকবে ছয় দশমিক পাঁচ শতাংশের কম বা বেশি এটি একটি স্ট্যান্ডার্ড গ্রোথ বলা যেতে পারে শুধু তাই না ভারতবর্ষ এখন পৃথিবীর ওয়ার্ল্ড ফার্স্টেস্ট গ্রোয়িং ইকোনমির মধ্যে রয়েছে এবং লাগাতার তিন বছর ধরে এই র্যালিটা কিন্তু জারি রয়েছে শুধু তাই নয় হাই ডোমেস্টিক ডিমান্ড যেটাকে আমরা বলি হোম কনজামশন বা কনজামশন সেটা এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও বেড়ে চলেছে ভারতবর্ষের স্টক মার্কেট এখন সুপার পাওয়ারে পরিণত হয়েছে এবার চলুন আরও কয়েকটা খুব আকর্ষণীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরি আজকের দিনে রিজার্ভ ব্যাংকের কাছে বিদেশি মুদ্রার যে ভাণ্ডার তার পরিমাণ হচ্ছে ছশো মার্কিন বিলিয়ন এই ছশো একুশ মার্কিন বিলিয়ন এতটাই অর্থ যে আগামী প্রায় এগারো মাসের ইম্পোর্টের যত পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন তা সবটাই আমাদের হাতে এখন মজুদ রয়েছে শুধু তাই না আপনারা হয়তো অনেকেই জানেন যে কিছুদিন আগেই গুজরাটে ভাইব্রেন্ট গুজরাট যে বিজনেস সামিট হয়েছে সেখানে লুলো গ্রুপ তারা প্রপোজাল দিয়েছে যে তারা আহমেদাবাদে চার হাজার কোটি টাকা ইনভেস্ট করে ভারতবর্ষের সবচেয়ে বড় শপিং মল বানাতে চলেছে আমরা জানি এখন অনলাইন বিজনেস অর্থাৎ অ্যামাজন এর থ্রুতে আমরা দেখছি যে প্রচুর ই কমার্স যে বিজনেস সেগমেন্ট সেটা ফ্লারিশ হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে মল অর্থাৎ যে শপিং কমপ্লেক্স বা শপিং প্লাজা তারও যে চল রয়েছে এবং ভবিষ্যতে এটাও যে একটা বড়ো আর্থিক প্রতিষ্ঠান হতে চলেছে তার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে এতগুলো ভালো খবর আপনাদের সামনে তুলে ধরলাম এবার চলুন কয়েকটা অ্যালার্মিং জিনিস আমরা দেখে নিই ভারতবর্ষে বিগত ডিসেম্বর দু হাজার আমরা দেখছি যে আনএমপ্লয়মেন্টের রেট নাইন পয়েন্ট যেটা খুবই অ্যালার্মিং শুধু তাই না লাস্ট এক বছরে আমরা দেখেছি আইটি সেক্টরে সবচেয়ে বেশি লে অফ হয়েছে এখানে প্রশ্ন আসছে যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটা কি ব্লিস না কার্স অর্থাৎ এটা কি আদৌ আমাদের কাছে ভালো কোনো আশীর্বাদ হয়ে আসবে নাকি এআইয়ের জন্য প্রচুর কর্মসংস্থান হবে বা কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে নতুন যেমন কর্মসংস্থান হবে তেমনি কর্মী ছাঁটাইও হবে মানুষ কর্মসংস্থানটা ভয় পায় না ভয় পায় কর্মী ছাঁটাইকে কিন্তু এটা আশা করা যাচ্ছে যে লজিস্টিক্স অ্যান্ড মোবিলিটি এই সেক্টরগুলোতে আগামী দু সালে কিন্তু ব্যাপক পরিমাণে রিক্রুটমেন্ট হবে বন্ধুরা এবার আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি আপনাদের বলবো যে আগামী কিছুদিনের মধ্যে কোন কোন সেক্টরে আমরা গ্রোথ দেখতে চলেছি সেগুলোর মধ্যে প্রথমে আসবে ইনফ্রাস্ট্রাকচার দ্বিতীয় সেক্টর হচ্ছে হেলথ কেয়ার তৃতীয় সেক্টর হচ্ছে এগ্রিকালচার চতুর্থ সেক্টর হচ্ছে ডিফেন্স এবং পঞ্চম সেক্টর হচ্ছে ম্যানুফ্যাকচার এই সেক্টরগুলি আগামী বেশ কিছুদিন খুব ভালো পারফর্ম করবে বলে আশা করছি তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাদের বলবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম মানে প্রথমবার এসে থাকেন তাহলে আপনাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করব আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই হিট করবেন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজ এখানেই শেষ করছি আরেকদিন হাজির হবো এরকমই রকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ